রাজ্যে আরও একটি জাতীয় সড়ক হচ্ছে, এর জন্য বিভিন্ন স্থানে জমি অধিগ্রহণের কাজ চলছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের দুপাশের বাড়িঘর প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়। ভেঙে ফেলা ঘরবাড়ির সদস্যরা শুক্রবার বর্ডার গোলচক্কর এলাকায় বর্ডার গোলচক্কর জয়পুর সড়ক অবরোধে সামিল হন। এদিন পথ অবরোধে সামিল এক অসহায় মহিলা জানান, উনি ভিক্ষা করে জীবনযাপন করছেন। এলাকায় ওনার একটি ঘর ছিল, সেটি ভেঙে ফেলা হয়েছে। এর জন্য ক্ষতিপূরণ পাননি তিনি, ফলে ওনার মাথা গোজার ঠাই নেই। তাই তিনি সংশ্লিষ্ট এলাকাতেই মাথা গোজার স্থান চান। আমি জায়গা চাই বাবা করতো, আমার ছেলে মেয়ে নাই, আমার স্বামী নাই। অনেকের ঘর ভাঙার টাকা দিছে, দিয়ে ঘর ভাঙাল আছে, আর আমার টাকা না ভাই আমার ঘর কি ভাঙাল আছে, কি অন্যায় করছি আমরা? আমার তো মানে এবার চলো না মেয়ে না, এবার বিকা মানে বিকা করে রাখা, এরপর আবার বিকা করে রেখেছি। এখানে কি চান? আমি তো জায়গা চাই বাবা, আর কিচ্ছু চাই। আমি তার দ্বারা যেভাবে সাপড়া টাঙ্গা চান, আমি এইভাবে থাকবো। আমার এক ঘন্টা জাগা হলো, আমি আর কিচ্ছু চাই না বাবা। পথ অবরোধে সামিল অপর এক মহিলা জানান, প্রশাসন যে ক্ষতিপূরণ দিয়েছে তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। এই টাকা দিয়ে কোনো মতে ঘর বানানো যাবে না, বাড়ি ভাড়াও পাওয়া যাচ্ছে না, তাই জায়গার বদলে জায়গার দাবিতে তারা পথ অবরোধে সামিল হতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। এই যে বাংসের টাকা বসে জানা গেছে বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত রাস্তার দুপাশের প্রায় 72-85টি বাড়িঘর ভেঙে ফেলা হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই বাড়িঘর ভাঙার জন্য টাকা পেয়েছেন, কিন্তু বেশিরভাগ লোকই এই টাকা পাননি। এদিন এই পথ অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকার যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে, পরিস্থিতিও ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।